তো এপিসোডের শুরু হয় 2012-র অ্যাভেঞ্জার্স মুভির সেই সময়টা থেকে, যখন কেট বিশপ ছিল একটা ছোট বাচ্চা আর সে তার বাবা এবং মার ঝগড়া শুনছিল জানালার উপরে আড়ি পেতে। তখনই তার মা বাবা বুঝতে পারে যে কেট শুনছে এবং তাকে বোঝানোর জন্য আসে এবং বলে যে হয়তো আমাদের এই ঘরটা বিক্রি করতে হতো, কিন্তু আমি এই ঘরটা কখনোই ছাড়বো না এবং আমি তোমাদের খেয়াল রাখবো। তার বাবার এই কথাগুলো চলছিলই ঠিক তখনই সেখানে নিউ ইয়র্ক শহরে চিতোরি আর্মি আক্রমণ করে বসে এবং সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছিল এবং এখানেই তার বাবা মারা যায়। কেট বিশপের মা তাকে বলে যে আমি তোমার খেয়াল রাখার জন্য সব কিছু করবো। তখন কেট বিশপ বলে যে আমি শুধু একটা বোয়ার এরো চাই, কেননা সে এমন একটা ঘটনা দেখে ফেলেছিল যে ঘটনাটা তাকে ভবিষ্যতে বোয়ার এরোর প্রতি অতিরিক্তই টান তৈরি করার জন্য দায়ী ছিল। যখন 2012-র ব্যাটেল অফ নিউ ইয়র্ক চলছিল, তখন কায়ের অজান্তেই হকায় কেট বিশপকে রক্ষা করেছিল চিতোরি আর্মিদের থেকে এবং হকায়কে ফলো করে কেট বিশপ হকায়ের মতো একজন যোদ্ধা হতে চেষ্টা করছিল। তো এর পরের সিনে আমরা দেখতে পারি যে কেট বিশপ এখন বড় হয়ে গেছে, আমার বয়সী, এবং কেট বিশপ তার কলেজের একটা ডেয়ার পুরো করার জন্য তাদের কলেজের একটা বেল টাওয়ারের বেল বাজানোর চেষ্টা করছিল বোয়ার এরোর মাধ্যমে। তখনই বেলটা ভেঙে পড়ে এবং ওই বেল টাওয়ারটাও ভেঙে যায়। কিন্তু কেট বিশপ একজন কোটিপতি নারীর মেয়ে, তো তার মা তাকে এইসব সমস্যা থেকে বের করে আনে এবং একটা লেকচারও দেয়। তো এরপরেই আমরা দেখতে পারি যে হকাই তার ছেলে এবং মেয়ে নিয়ে নিউ ইয়র্ক শহরে এসেছে এবং তারা রজার শো দেখছে এবং শোটা দেখাকালীন হকাই কিছুটা আনকমফোর্টেবল ফিল করে এবং অ্যানেক্সিয়াস হয় যখন নাতাশাকে তার সামনে বারে বারে আনা হচ্ছিল এবং তারা এখান থেকে শো দেখে বেরিয়ে যায়। এবং এরপরে আমরা দেখতে পারি যে কেট বিশপ তার বাড়িতে যায় এবং দেখে যে তার মায়ের নতুন বন্ধু বা বয়ফ্রেন্ডের সাথে রয়েছে এবং তারা বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছে। কেট বিশপ তো খুশি ছিল না। তো এরপরে আমরা একটা পার্টি সিনে কেট বিশপকে একজন বৃদ্ধ লোকের সাথে কথা বলতে দেখি, যখন বৃদ্ধ লোকটা তাকে তার মা বাবার সম্পর্কে বলছিল এবং আমরা পরে দেখতে পারি যে আরমান নামক বৃদ্ধ লোকটা তার মাকে ধমকি দিচ্ছে। কিন্তু কেট বিশপ যখন জিজ্ঞেস করে যে সে তোমায় কেন ধমকি দিচ্ছে, তখন তার মা তাকে এড়িয়ে পার্টিতে ফিরে চলে যায়। তখন কে তার মায়ের বয়ফ্রেন্ডের পিছা করতে করতে একটা বেসমেন্টে চলে আসে যেখানে কিনা বিভিন্ন আর্টিফ্যাক্টের সেলিং বা নিলাম চলছিল। তো এখানে অনেক কিছু রয়েছে এবং অ্যাভেঞ্জার্সের সম্বন্ধিত এবং নিউ ইয়র্ক ব্যাটেল সম্বন্ধিত বিভিন্ন আর্টিফ্যাক্টও এখানে রয়েছে। তো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে রোনানের তলোয়ার এবং এখানে রোনানের সম্পূর্ণ ড্রেসটাও রয়েছিল নিলামের জন্য। তো কেটের মার বয়ফ্রেন্ড ওই নিলাম থেকে রোনানের তলোয়ার এবং রোনানের ড্রেসটা নিতে চাইছিল এবং সে নিলাম চলাকালীনই একটা সমস্যা হয় এবং এখানে ট্র্যাক স্যুট মাফিয়া আক্রমণ করে বসে এবং সবাই এদিক ওদিক ছুটে থাকে। ঠিক সেই সময় কেট বিশপ রোনানের ড্রেসটা পায় এবং সে ড্রেসটা পরে ওইখানে মারামারি করতে থাকে এবং ওইখান থেকে পেরিয়ে যায়। তো এই স্যুটটার এবং ট্র্যাকস্যুট মাফিয়ার একটা গভীর সম্পর্ক রয়েছে যা কিনা হকায়ের সাথে সম্পর্কিত। কিন্তু ট্র্যাকস্যুট মাফিয়া ভাবছিল যে হয়তো এটাই রোনান এবং আমরা এর উপরই প্রতিশোধ নেব। তো সে এখান থেকে ভাগতে থাকে এবং ওইখান থেকে ভেগে সে তার অ্যাপার্টমেন্টে যায় যেখানে লাকি দ্য পিজা ডগ। তো পিজা ডগটাকে সাথে নিয়ে সে যখন তার অ্যাপার্টমেন্টে যায়, তখন সে অ্যাপার্টমেন্টে গিয়ে ওই ডগটাকে একটা পিজা দেয় এবং রুমে বন্ধ করে। কেট বিশপ তার ডগটাকে ঘরে বন্দি করে রেখে আরমানের বাড়িতে যায় তার ব্যাপারে তথ্য নিতে। কিন্তু সে এখানে গিয়ে দেখে যে আরমান আগে থেকেই মরে পড়ে আছে এবং তার আগে এখানে অন্য কেউ এসেছিল। তো এখান থেকে বেরিয়ে এসে বাইরে দৌড়াতে থাকে। কিন্তু তখনই আমরা দেখতে পারি যে ব্রেকিং নিউজে তার খবর চলছিল যে রোনানের স্যুট পরে কেউ শহরে ঘুরে বেড়াচ্ছে। তখন হকায় এই জিনিসগুলো দেখে এবং সেও যায় যে আমার ড্রেস পরে কে শহরে ঘুরছে এবং সেই তথ্যগুলো জানার জন্যই বাইরে বের হয় এবং হঠাৎই ট্র্যাকস্যুট মাফিয়া রোনানের ড্রেস পরা কেট বিশপের উপরে হামলা করে বসে এবং সে অনেকভাবে ভাগার চেষ্টা করে এবং তাদের সাথে লড়াই করারও চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই পেরে উঠছিল না। ঠিক তখনই একজন লোক তাকে বাঁচানোর জন্য ওইখানে আসে এবং সে সবাইকে মেরে ওইখান থেকে তাড়িয়ে দেয় এবং তাকে বাঁচিয়ে ওইখান থেকে নিয়ে গিয়ে যখন তার মুখোশ খোলে তখন দেখতে পায় আরে বস, এটা তো একটা মেয়ে। এখানে এপিসোড 1 এর শেষ হয়। সে যাকে হিরো ভেবে বড় হয়েছে সে এখন তার সামনে ছিল। তো আমাদের দ্বিতীয় এপিসোডটা জলদি আসতে চলেছে। তো এপিসোডগুলো মিস না করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।